আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ফাজি লজিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক। তো ফাজি লজিকের যে ফাদার, যাকে আমরা ফাজি লজিকের বাপ বলি, সেটা হচ্ছে লতফি জাদে। নাম কি? নাম হচ্ছে লতফি জাদে। এখন ফাজি লজিকটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ এ সুপার সেট অফ বুলিয়ান লজিক। বুলিয়ান লজিকের সাথে আমরা অলরেডি পরিচিত। তো বুলিয়ান লজিকে কয়টা ভ্যালু থাকে? বুলিয়ান লজিকে ভ্যালু থাকে হচ্ছে যে কোনো দুইটি, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। জিরো দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ফলস, ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা ট্রু। তো এখন এটার সুপার সেট আমরা বলছি হচ্ছে ফাজি লজিককে। তো এখানে যে ফাজি লজিক রয়েছে, এই ফাজি লজিকে আমরা জিরো এবং ওয়ান এর মাঝামাঝি ভ্যালু গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ ডিগ্রি অফ সামথিং। লাইক যদি আমরা বুলিয়ান লজিকের কথা বলি, তো যদি এরকম একটা কোশ্চেন আমরা করি, ইজ ইট কোল্ড, তো এখানে আমাদের কাছে দুই রকম অ্যান্সার হতে পারে বুলিয়ান লজিকে। ইদার হচ্ছে ইয়েস বা ওয়ান ভ্যালু, অর হচ্ছে নো, জিরো ভ্যালু, হ্যাঁ এখন ঠান্ডা, অথবা না এখন ঠান্ডা না। এই দুইটা ভ্যালু আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে বুলিয়ান লজিকে। বাট এমন যদি রিপ্রেজেন্টেশন হয় যে আমরা মানুষজন বা হচ্ছে রোবটের কথা বা এক্সপার্ট সিস্টেমের কথা যদি বলি, এমন ভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই যে না আজকে একটু বেশি ঠান্ডা, আজকে ঠান্ডাটা কম, মোটামুটি ঠান্ডা, তো এই টাইপের যে রিজনিং, মানে এই টাইপের যে রিপ্রেজেন্টেশন বা এই টাইপের যে স্টেটমেন্ট লজিক যদি আমরা দাঁড় করাতে চাই, সেই জায়গায় হচ্ছে আমাদের বুলিয়ান লজিক ফেল হয়ে যাবে। কারণ বুলিয়ান লজিক জাস্ট দুইটা ভ্যালুর উপরে কাজ করছে, একটা হচ্ছে ইদার ইয়েস আর একটা হচ্ছে ইদার নো, জাস্ট ইয়েস আর নো এর উপরে কাজ করছে। বাট আমরা যদি বলি হ্যাঁ অনেক বেশি ঠান্ডা, কম ঠান্ডা, ঠান্ডাই নাই একদম, তো এই টাইপের লজিকের ক্ষেত্রে হচ্ছে আমাদের বুলিয়ান লজিক ফেল হয়ে যাবে। তখন আমাদের দরকার হবে ফাজি লজিক, কারণ ফাজি লজিক দিয়ে আমরা ডিগ্রি অফ সামথিং রিপ্রেজেন্ট করতে পারি। লাইক ফাজি লজিক আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ইজ ইট কোল্ড, ইয়েস ভেরি মাচ, তো এখানে 0.9, তো ভেরি মাচ ডিগ্রিটা হচ্ছে আপ টু 0.9, লিটল 0.25, ভেরি লেস 0.1, তো এই যে এখানে যে ভ্যালু গুলো, এই ভ্যালু গুলো দ্বারা ডিগ্রি অফ সামথিং বা ডিগ্রি অফ কোল্ডনেস বোঝানো হচ্ছে। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে হচ্ছে জিরো এবং ওয়ান এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু। অফ কোর্স এটা খাতায় মার্ক আপ করে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে ফাজি লজিকটা অ্যাকচুয়ালি কি। তো এবার আসে হচ্ছে ফাজি লজিকের আর্কিটেকচারে, সিম্পল আর্কিটেকচার। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা ইনপুট যাবে ফাজিফায়ার এর মধ্যে, তো ইনপুটটা যাবে হচ্ছে ক্রিস্প ভ্যালু বা হচ্ছে জিরো এবং ওয়ান, এটাকে বলা হচ্ছে ক্রিস্প ভ্যালু বা ক্রিস্প ইনপুট। এবং এই যে রুল বেস রয়েছে, রুল বেস এর মধ্যে হচ্ছে কন্ডিশন গুলো থাকবে বা ইফ দেন রুল গুলো থাকবে, এবং যে ইনপুটটা হচ্ছে আমাদের এই ক্রিস্প ইনপুট ফাজিফায়ার এর মধ্যে যাবে, তো এখানে একটা অপারেশন পারফর্ম হবে ফাজিফিকেশন। তো ফাজিফিকেশন অপারেশন পারফর্ম হওয়ার পরে এই যে ক্রিস্প ইনপুটটা রয়েছে, এই ক্রিস্প ইনপুটটা মডিফাই হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ফাজি সেটে। এই ছোট ছোট পয়েন্ট একটু খাতায় মার্ক আপ করে নেবেন। তো কাহিনী কি হবে? কাহিনী যেটা হবে হচ্ছে ক্রিস্প ইনপুট যাবে হচ্ছে ফাজিফায়ার এর মধ্যে, অপারেশন পারফর্ম হবে ফাজিফিকেশন, এবং এই ক্রিস্প ইনপুটটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে ফাজি সেটের মধ্যে। এরপরে এই ফাজি সেটটা যাবে হচ্ছে ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে। তো ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে যাওয়ার পর হচ্ছে রিজনিংটা হবে। তো এখানে আমরা ফাজি সেট পাচ্ছি, অর্থাৎ ডিগ্রি অফ সামথিং পাচ্ছি। তো এই প্রত্যেকটা ডিগ্রি ভ্যালু এর জন্য হচ্ছে আমাদের রুল বেজ এর মধ্যে রুল রয়েছে, ইফ দেন রুল। তো প্রত্যেকটা করসপন্ডিং ভ্যালু এর জন্য হচ্ছে কোন রুলটা ফায়ার হবে সেটা ডিসাইড করবে হচ্ছে এক্সপার্ট সিস্টেম বা এখানে ইনফারেন্স ইঞ্জিনিয়ার ডিসাইড হবে। দেন যেটা হবে, এই আমাদের আলটিমেটলি যে ফাজি সেটটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে পেয়েছি, এটা এখানে ডিফাজিফায়ার হচ্ছে আউটপুট হিসেবে আসবে। তো এখানে হচ্ছে ফাজি সেট থাকবে, এবং এই ফাজি সেটটা হচ্ছে আবার রিয়েল ওয়ার্ল্ডে যাবে হচ্ছে ক্রিস্প আউটপুট হিসেবে। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা হচ্ছে আর্কিটেকচার নিয়ে, এতটুকু লিখলেই হবে। এইখান থেকে টুকটাক এক দুই মার্কের কোশ্চেন আসতে পারে যা আর্কিটেকচারটা বর্ণনা করতে বলতে পারে, এবং ফাজি লজিক কি আশা করছি আপনার বোঝা হয়ে গিয়েছে। এবার আসা যাক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ফাজি লজিক, হুইচ ইজ মেম্বারশিপ ফাংশন, যেটাকে মিউ দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো এখানে যে পয়েন্ট সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স বা কোন একটা কিছুর ভ্যালু, সে হচ্ছে এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে মেম্বারশিপ ফাংশন বা মিউ। তো এখন সিম্পলি যদি আমরা চিন্তা করি যে আমাদের যে বুলিয়ান লজিকের ক্ষেত্রে সে স্পিড অফ এ কার, তো এখানে আমরা কিছু কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছি, সে জিরো থেকে 40 পর্যন্ত যদি স্পিড থাকে তাহলে আমরা বলছি তাকে স্লো, এবং 40 থেকে 80 যদি থাকে তাহলে তাকে আমরা বলছি হচ্ছে ফাস্ট। তো এখন এইখানে আমরা এই জিরো থেকে 40 এবং 40 থেকে 80, এই মাঝখানে আমরা একটা থিক লেয়ার লাগিয়ে দিয়েছি, তো যেখানে বলছি এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশনটা হচ্ছে। তো এখন এই জিরো দ্বারা রিপ্রেজেন্ট করছে একদম লো, এবং ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করছে ওয়ান, কারণ আমরা এখানে ধরার ক্ষেত্রে জাস্ট আমরা বুলিয়ান লজিক নিয়ে কথা বলছি যে কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ফেল হয়ে যায় কাহিনী বা আমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা কাজ করে না, সে আমরা এমন ভাবে বলছি।
যে স্পিড যদি ফাস্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ব্রেক লাগিয়ে দিব, এবং স্পিড যদি স্লো হয়ে যায় বা স্লো থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাক্সিলেটর দ্বারা প্রেস করব। অ্যাক্সিলেটর দিয়ে স্পিড আমাদের বাড়বে এবং ব্রেক দিয়ে স্পিড কমবে। তো এখন এমন যদি কাহিনী হলো এদিক থেকে জিরো থেকে আসছে 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 এই যে এখানে যেখানে হচ্ছে আমাদের 40.1 এ রয়েছে, অর্থাৎ আমাদের এই থিক লেয়ারটা ক্রস করলো, ক্রস করে আসলো ভ্যালু আমাদের 40.1। তো এখানে আসার পরে আমাদের এই ইঞ্জিনটা কি করবে, এখানে বলা হচ্ছে যদি ফাস্ট হয়ে যায় তাহলে ব্রেক দিব, 40.1 হয়েছে তখনই আমরা ব্রেক দিয়ে দিলাম, বা 40.2 আসলো তখন আমরা ব্রেক দিয়ে দিলাম। আবার এই সাইডে যদি আমরা আসি, স্লো হলে আমরা কি করব, ব্রেক দেওয়ার পরে স্লো হলো সে হচ্ছে 39.9 আসলো, তখন আমরা অ্যাক্সিলেটর প্রেস করছি, বা 39.8 আসলো তখন আমরা অ্যাক্সিলেটর প্রেস করছি। তো এখানে যে কাহিনীটা ঘটছে, যে আমরা এই পাশে গেলাম ব্রেক দিচ্ছি, এই পাশে আসলাম আবার অ্যাক্সিলেটর দিচ্ছি, মানে ব্রেক আর অ্যাক্সিলেটর, ব্রেক আর অ্যাক্সিলেটর এই দুইটার মাঝামাঝিতেই আছি। তো এখানে অবভিয়াসলি আমরা একটা উঁচা নিচে অবস্থাতেই আছি, বা এখানে হচ্ছে আমরা আনস্টেবল একটা পর্যায়ে আছি, বা এটা লজিক্যালি কিন্তু কাজ করছে না। তো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় হচ্ছে আমাদের যে কাহিনীটা, টোটাল যে কাহিনী আমাদের বুলিয়ান লজিকের ক্ষেত্রে টোটালি হচ্ছে ফেল হয়ে যাচ্ছে, কারণ আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না। বাট এই জায়গাতে কাজ করবে হচ্ছে আমাদের এই ফাজি লজিক। জাস্ট আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি কাজ করি আপনার ইজিলি বোঝা হয়ে যাবে। তো এক্সাম্পলে যাওয়ার আগে আমরা আরেকটা ফ্যাক্ট বুঝে নেই, এই মেম্বারশিপ ফাংশনের ক্ষেত্রে, মেম্বারশিপের যে ভ্যালুটা রয়েছে এটা কিভাবে রিপ্রেজেন্ট করে। তো মেম্বারশিপের ভ্যালুটা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ইনিশিয়াল হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, যেটা আমরা বলছি এক্স, এবং হচ্ছে মেম্বারশিপ ফাংশন মিউ। অর্থাৎ ফার্স্ট হচ্ছে এক্স লেখা হবে, দেন হচ্ছে মিউ লেখা হবে। তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেবো যেখানে হচ্ছে বলা হচ্ছে চেক দ্য ডিগ্রি অফ ফাস্টনেস, এটার ক্ষেত্রেই দেখা যাক। তো এখানে যেটা বলা হচ্ছে জিরো যদি স্পিড হয় হচ্ছে 40 থেকে কম, 40 থেকে কম হলে হচ্ছে আমরা বলছি জিরো, বা এটাকে আমরা বলছি স্লো, এবং 40 থেকে 50 আমরা একটা রেঞ্জ নিয়ে নিয়েছি। তো এই রেঞ্জে যদি থাকে আমরা এই অপারেশন পারফর্ম করে হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস বের করবো, এবং 1 যদি হয় তাহলে স্পিড যদি আমাদের 50 থেকে বেশি থাকে তাহলে হচ্ছে 1, বা এটাকে আমরা বলছি হচ্ছে ফাস্ট। তো এখানে যদি আমরা এমন করি, সে ধরি সলিউশনে যাওয়ার পরে বা লেট ধরে নিচ্ছে আমাদের স্পিড হচ্ছে, স্পিড অফ এক্স হচ্ছে 30, তো স্পিড অফ এক্স হচ্ছে 30, তো এটা ক্ষেত্রে আমাদের মেম্বারশিপ ভ্যালু কি হবে, এটা ক্ষেত্রে আমাদের মেম্বারশিপ ভ্যালু হবে, এখানে যদি আমরা লিখি এইটার ক্ষেত্রে আমাদের মেম্বারশিপ ভ্যালুটা হবে হচ্ছে ফার্স্ট হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 30, এবং আমরা এই যে রুল অনুযায়ী যদি দেখতে পারি স্পিড যদি 40 থেকে কম হয় তাহলে হচ্ছে আমাদের মেম্বারশিপ ফাংশন বা মিউ এর ভ্যালু হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমাদের মেম্বারশিপ ভ্যালু স্পিড 30 এর ক্ষেত্রে। বাট আমরা যদি এখন এখানে আমরা অবজার্ভ করে কি বলতে পারছি, যে এখানে হচ্ছে আমাদের মেম্বারশিপ ভ্যালু হচ্ছে বা মেম্বারশিপ ফাংশন হচ্ছে 0, আলটিমেটলি এটা হচ্ছে আমাদের স্লো একটা ফেজ। বাট আবার আমরা যদি এগেইন ধরি স্পিড এক্স, যদি আমরা ধরি সে 60, তো এইখানে মেম্বারশিপ ভ্যালুটা কি হবে, এখানে মেম্বারশিপ ভ্যালুটা হবে হচ্ছে 60, যেটা হচ্ছে এক্স এর ভ্যালু, এবং এইখানে আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি স্পিড যদি 50 এর থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে, 1 হবে। তো এখানে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম স্লো, এবং 1 দ্বারা রিপ্রেজেন্ট করছি ফাস্ট, আলটিমেটলি এটা হচ্ছে ফাস্ট রিপ্রেজেন্ট করছে। বাট এমন যদি কেস হয় সে, আমরা একটু মুছে নেই, তো এই জায়গায় আমরা যদি লিখি, সে এমন যদি কেস হয় আমাদের স্পিড হচ্ছে, স্পিড অফ এক্স হচ্ছে 42, তো সেক্ষেত্রে আমাদের সেটা কি ফাস্ট হবে না স্লো হবে না, ফাস্টনেস এর ডিগ্রিটা কত হবে, তো সেটা আমাদের এই দেখেন আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ছে 40, স্পিড স্পিড হচ্ছে 40 থেকে 50 এই রেঞ্জের মধ্যে যদি থাকে। তো এখানে যদি আমরা 42 পাচ্ছি, তো এই রেঞ্জের মধ্যে পড়ছে, তো আমাদের এই অপারেশনটা পারফর্ম করতে হবে, হুইচ ইজ স্পিড অফ এক্স মানে হচ্ছে 42 মাইনাস 40 ডিভাইডেড বাই 10, এই 10টা এসেছে হচ্ছে এই রেঞ্জের থেকে, আমরা 10 থেকে 40 থেকে 50 নিয়েছি তো রেঞ্জ থেকে এসেছে। তো এইখানে হচ্ছে আমরা যেটা পাচ্ছি 2/10 বা বলতে পারো হচ্ছে 0.2, তো এটা ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালু কত হবে, এটার ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালু হবে হচ্ছে 42 0.2। তো এখানে আমরা বলছি ইয়েস ইট ইজ ফাস্ট, কারণ হচ্ছে আমাদের চেক করতে বলা হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস, তো ইট ইজ ফাস্ট আপ টু ডিগ্রি 0.2, বা যদি আমরা বলি হচ্ছে স্পিড অফ এক্স ইজ ইকুয়ালস টু 45, তো সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রাকশন হবে হচ্ছে 45 মাইনাস 40 ডিভাইডেড বাই 10 হুইচ ইজ 5 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.5 তো এগেইন এই ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালু হবে হচ্ছে 45.5 ইট ইজ অলসো ফার্স্ট আপ টু ডিগ্রি 0.5 এগেইন যদি আমরা বলি স্পিড x ইজ ইকুয়ালস টু সে 48 তো এটা ক্ষেত্রে আমরা কিভাবে 48 মাইনাস 40 ডিভাইডেড বাই 10 হুইচ ইজ এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.8 তো এখানে মেম্বারশিপ ভ্যালু কি হবে 48.8 তো এগেইন ইট ইজ ফার্স্ট আপ টু ডিগ্রি 0.8 তো এখানে 0.2 0.5 0.8 এগুলো দ্বারা কি মিন করা হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস অর ডিগ্রি অফ সামথিং যে আমরা বলছি যে ফাস্ট বাট কতটুকু ফাস্ট এটার উপরে ডিপেন্ড করে আমরা ব্রেকটা দিব তারপর হচ্ছে যে এখানে অনেক বেশি ফাস্ট তো ব্রেকের পরিমাণ বেশি হবে এখানে কম ফাস্ট তো ব্রেকের পরিমাণ কম হবে আশা করছি বুঝতে পারছেন তো এইখানে যে গ্রাফটা হবে সেটা কেমন হবে তো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এমন হবে সে তো এখানে ক্ষেত্রে আমরা কি বলছি যদি হচ্ছে আমরা ডিগ্রি অফ ফাস্টনেস এর মধ্যে দেখি তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে কি এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে স্পিড অফ কার যেটাকে আমরা বলছি হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে মেম্বারশিপ ফাংশন বা এটাকে আমরা বলছি হচ্ছে মিউ তো এখানে জিরো থেকে 40 পর্যন্ত আমরা কি ধরেছি জিরো ধরেছি মানে সে যদি এটা আমরা বলি 40 তো এই এতটুকু কি হচ্ছে আমরা জিরো ধরেছি এবং এতটুকু যদি আমাদের 1 হয় তো হচ্ছে 50 থেকে উপরে হলে আমরা কি ধরছি 1 ধরছি তো এটা যদি আমরা ধরি 0 থেকে 40 এবং এখানে যদি আমরা বলি 50 তো এইখানে আসার পর হচ্ছে এটা 1 হয়ে যাবে রাইট তো এখানে এতটুকু হচ্ছে 0 এই করসপন্ডিং এটার ক্ষেত্রে 0 ভ্যালু এবং এইখানে আসার পরে 50 তে আসার পরে হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 এতটুকু 1 বাট এই যে মিডলে 40 থেকে 50 এই রেঞ্জের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে 41 এর ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি অফ ফাস্টনেস হবে হচ্ছে 0.1 42 এর ক্ষেত্রে 0.2 43 এর ক্ষেত্রে 0.3 অর্থাৎ এইখানে হচ্ছে এই আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ এইখানে আসার পরে সে 41 হলে এখানে হচ্ছে আমাদের 0.1 হবে তারপর 0.2 হবে 0.3 হবে 0.4 হবে এইভাবে আর কি আস্তে 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 বাড়ছে তো এখানে আমরা একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি বা একটা স্মুথনেস পাচ্ছি এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা একটা স্মুথনেস আমরা পাচ্ছি এবং এভাবে করে হচ্ছে বাড়ছে তো এভাবেই হচ্ছে আমাদের মেম্বারশিপ ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হয় আশা করছি বুঝতে পারছেন তো এই ছিল সব কথাবার্তা আজকে লেকচার ভিডিও ফাজি লজিক নিয়ে আশা করছি বুঝতে পারছেন নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো ভেরিয়াস অপারেশন পারফর্মড ইন ফাজি লজিক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই টপিক থেকে মেইনলি এক্সামিনেশনে কোশ্চেন এসে থাকে তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম